আমরা আজ এসেছি চুচুড়ার 350 বছরের পুরনো দয়াময়ী মন্দিরে। আপনারা দেখুন এই মন্দিরের ইতিহাস এবং কর্মকাণ্ড। দেবালয়ের প্রতিষ্ঠাকাল প্রায় 350 বছরেরও পূর্বে। হুগলি জেলায় সরকার সেলিমাবাদের মধ্যে পড়ে এই খড়ুয়া বাজারের চুচুড়ার অংশটি। 1576 খ্রিস্টাব্দের একটি যুদ্ধে বাংলার শাসক দাউদ খা মোগল সৈন্যদের নিকট পরাজিত ও নিহত হলে বাংলাদেশে আকবরের শাসন প্রতিষ্ঠিত হয়। আর এই সময় চুচুড়ার দয়াময়ীর দেবালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এমনটাই লোকমুখে ফেরে। ইতিহাসবিদ অক্ষয় কুমার আড্ঢের লেখা থেকেই জানা যায়, সরকার সেলিমাবাদের জায়গিরদার জিতেন রায় শাক্ত ধর্মের অনুরাগী ছিলেন। তিনি এই দয়া মন্দিরের প্রতিষ্ঠাতা। 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দে সময়কালের মধ্যে এখানে জঙ্গল পরিষ্কার করে এই দেবালয়ের কোষ্ঠীপাথর নির্মিত দেবী দক্ষিণাকালী দয়াময়ীকে প্রতিষ্ঠিত করা হয়। জিতেন রায়ের পর মন্দিরের মালিকানার পরিবর্তন হয়। গোরক্ষপুরবাসী দুবে পরিবারের পর তাদেরই আত্মীয় মথুরা নিবাসী পাঠক বংশ মন্দির পরিচালনার দায়িত্ব পান। এরা সকলেই গোপালরাম পাঠকের উত্তম পুরুষ। শনি ও মঙ্গলবার দেবীর পুজোর ভক্তরা ভিড় জমান। দয়াময়ী মন্দির প্রতিষ্ঠা মাঘী সপ্তমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর 2 দিন পরে। এখনো আমরা এই দিনটিতে দেবীর প্রতিষ্ঠা উৎসব পালন হতে দেখি। আসন্ন কালী পুজো উপলক্ষে সেজে উঠেছে এই শাড়ি।